সামনেই দীপাবলি উৎসব, হাতে গোনার মাত্র কয়েকটা দিন, আর তারপর আলোর রোশনায় সেজে উঠবে গোটা পশ্চিমবঙ্গ। তারই প্রস্তুতি স্বরূপ বাজি তৈরিতে ব্যস্ত বাজি শ্রমিকরা। পশ্চিমবঙ্গের যত বাজি বাজার আছে তার মধ্যে অন্যতম হলো দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত চিংড়িপোতা বাজি বাজার। এই বাজি বাজারের অন্যতম বাজি কারখানা হলো এমটি এন্টারপ্রাইজ। এখানে বিভিন্ন রঙের ফুলঝুরি, চরকা ও আরও অন্যান্য আতশবাজি সহ বিভিন্ন বাজি তৈরি করা হয়। এমটি এন্টারপ্রাইজের কর্ণধারের কথা আতশবাজি শ্রমিক কর্মচারী ও ব্যবসায়ী সমিতি সম্পাদক সুখদেব নস্কর জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর পাইকারি বাজার একটু ভালো, কিন্তু খুচরো বাজার আশানুরূপ হচ্ছে না। আমাদের এই আতশবাজি পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যেও রপ্তানি করে থাকি, যেমন ঝাড়খণ্ড, উড়িষ্যা ও বিহারের মতো রাজ্যেও আমাদের এই আতশবাজি রপ্তানি করা হয়। প্রশাসনিক দিক থেকে আমরা সব রকম সাহায্য পাচ্ছি, যেমন মাইকে প্রচার, ভিড় এড়ানোর জন্য ব্যবস্থা ও পুজোর দিন ফায়ার ব্রিগেডেরও ব্যবস্থা আছে। সস্তায় ভালো আতশবাজি কিনতে হলে আপনাকে আসতেই হবে মহেশতলা চিংড়িপোতা বাজি বাজারে। কি কোম্পানির নামটা কি? আমার এই কোম্পানির নাম এমটি ইন্ডাস্ট্রিজ। আমি এই কোম্পানির মালিক। আমাদের এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল 1993 সালে এবং মূলত আমি আমার এই কোম্পানি আলোর বাজি তৈরি করি, বিশেষত বিভিন্ন ধরনের ফুলঝুরি যেগুলো বাচ্চাদের মন আকৃষ্ট করে, সেই বিভিন্ন ধরনের ফুলঝুরি 7 cm থেকে আরম্ভ করে 75 cm সমস্ত রকম ফুলঝুরি করি। বিভিন্ন ধরনের চরকি বাজি তৈরি করি, বিভিন্ন ধরনের কালারিং ফ্লাওয়ার পট তৈরি করি এবং আরও অন্যান্য আলোর বাজি আমার এই কোম্পানিতেই তৈরি হয়। এবং আমি প্রথম আমার কোম্পানিতেই চরকি এবং কালারিং ফুলঝুরি বেঙ্গলের মধ্যে আমার এই কোম্পানিতেই প্রথম তৈরি হয় এবং সেই থেকে আমি এই সমস্ত মালই তৈরি করি এবং বাজার আমার মোটামুটি চলে যায়। বাজার খুব খারাপ নয়, ভালোই বলবো। কাস্টমারদের আগ্রহ থাকে এমটি ইন্ডাস্ট্রিজ ফুলঝুরি, চরকি, ফ্লাওয়ারপট কেনার জন্য। গত বছরের তুলনায় এবছরে কী রকম বাজার আছে? গত বছরে বাজার ভালো যায়নি। এই বছর পাইকারি বাজারটা আমাদের ওভারঅল ভালো গিয়েছে, পাইকারি বাজার। এবং এখন তো খুচরো বাজার এই 4-5 দিন তো খুচরো বাজার হবে, খুচরো বাজারটা এখনও ঠিক মতো লাগেনি, কাস্টমার ঠিক মতো খুচরো কাস্টমার আসছে না। তো আশা করব প্রশাসনিক যদি কড়াকড়ি না থাকে তাহলে কাস্টমার আসবে, খুচরো কাস্টমার আসবে। এবং বিগত দিনের যে সুনাম, যে প্রচুর কাস্টমার আমার এই অঞ্চলে আসে, অবশ্যই আমরা আশা করি ওই কাস্টমার আসবে। কোন কোন এলাকা থেকে লোক আসে? আমাদের বজবজে এবং মহেশতলা 30 নম্বর ওয়ার্ডের এই বাজি বাজারে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে, আপনার দার্জিলিং থেকে আরম্ভ করে আর এদিকে সুন্দরবন, প্রত্যেকটা জায়গা থেকেই মানুষজন এখানে আসে। বিশেষত পাইকারি কাস্টমার তো বেশি আসে দূর দূরান্ত থেকে। এবং সঙ্গে আমাদের আশপাশের যে সমস্ত রাজ্য আছে, ধরুন ঝাড়খণ্ড বলুন, উড়িষ্যা বলুন, বিহার, এই সমস্ত রাজ্যেও আমাদের এইখান থেকে প্রচুর বাজি যায়। আমি তো দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিই সারা বছর। অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করি, এই বছরও আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে এবং কীভাবে উন্নত মানের বাজি তৈরি করা যায় সেই জন্য ট্রেনিং হয়েছে এবং এটা পশ্চিমবঙ্গ সরকারের সহায়তাই হয়েছে। মাস চারেক আগে পশ্চিমবঙ্গ সরকার আমাদের বাজির উন্নয়নের পক্ষে, উন্নয়নের জন্য বিভিন্ন যে পদক্ষেপ নিয়েছেন তার মধ্যে একটা যে উন্নত বাজি তৈরি করার জন্য ট্রেনিং, আমাদের এই ট্রেনিং হয়ে গিয়েছে, অ্যাওয়ারনেস প্রোগ্রামও হয়ে গিয়েছে এবং আমাদের ট্রেনিংয়ে শিবাকাশি থেকে দক্ষ কারিগররা এসেছিলেন, তারা আমাদের বিভিন্নভাবে সহায়তা করেছেন। কালী পুজোর 4-5 দিন যে ভিড় হবে তার জন্য আমরা প্রশাসনের সাথে বসেছি, থানার সাথে বসেছি। কিছুদিন আগেও আমাদের ট্রাফিক ইন্সপেক্টর যিনি আছেন ওনার সাথেও আমরা বসেছি,
যাতে সুষ্ঠুভাবে মানুষজন বাজারে ঘুরে, বিভিন্ন স্টলে ঘুরে বাজি কিনতে পারে, রাস্তায় যাতে না যানজট হয়, তার জন্য আমরা আলাদা পার্কিং লট করেছি এবং আলাদা নির্দেশিকা থাকবে, সেটা আমাদের ট্রাফিক যারা পরিচালনা করবেন তারাই করবেন। এবং আমরা গাড়ি পার্কিংয়ের জন্য পার্কিং লটও করেছি, সঙ্গে সঙ্গে নিরাপত্তার জন্য আমাদের ফায়ার ব্রিগেডের গাড়ি থাকছে এবং প্রত্যেকটা দোকানে ফায়ার এক্সটিংগুইশ থাকছে, সঙ্গে জল এবং বালি যাতে দুর্ঘটনা এড়ানো যায়, এবং মাইকিং হচ্ছে যাতে কেউ সিগারেট বিড়ি মার্কেটের মধ্যে না করে, ধূমপান না করেন এবং ধূপ ধুনো এই সমস্ত ব্যবহার না করে। কাস্টমারদের অসাবধানতার জন্য বারবার আমরা সাবধান করছি যে আপনারা এই এই জিনিসগুলো করবেন না। সঙ্গে সঙ্গে কাস্টমাররা যাতে অবাধে যাতায়াত করতে পারেন, আমাদের অটো এবং টোটো সার্ভিস থাকছে নুঙ্গির মোড় থেকে নন্দরামপুর পর্যন্ত, কাস্টমাররা টোটো এবং অটো ব্যবহার করতে পারেন। বাইক সাইকেল নিয়ে যারা আসে তারা তো অবাধেই প্রবেশ করতে পারে, এবং একটু আগেই বলেছি যারা ফোর হুইলার নিয়ে আসবেন তাদের জন্য আমাদের বিভিন্ন পার্কিং লট আছে, সেই সমস্ত পার্কিং লটে গাড়ি পার্কিং করে বাজারে তারা বাজি ক্রয় করবেন। আমার নাম সুখদেব নস্কর, আমি আতশবাজি শ্রমিক কর্মচারী ও ব্যবসায়ী সমিতির সম্পাদক।